রাজধানী মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় হাতির আক্রমণে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম জাহিদ, বয়স 17। সে চিড়িয়াখানার মাহুদ আজাদ আলীর পুত্র। এদের দিন সকাল 10টার পর মাহুদ আজাদ আলী তার ছেলেকে নিয়ে হাতির ব্যায়ামখানায় ঢুকে যান। হাতির আচমকা মাহুদের ছেলেকে তুলে আছাড় দেয়। আমজাদ আলীর ছেলেকে দ্রুত হাসপাতালে নিলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মিরপুর চিড়িয়াখানা থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল জুয়েল। জুয়েল, হাতির আক্রমণের কারণ জানা গেছে কিনা এবং চিড়িয়াখানা কর্তৃপক্ষ কি বলছে এই দুর্ঘটনা নিয়ে? জাকিয়া, আসলে আপনি যে যা জানতে চাচ্ছেন, আমরা চিড়িয়াখানাতে এসে প্রথমেই জাতীয় চিড়িয়াখানার যে কিউরেটর মুজিবুর রহমান আছেন ওনার সাথে আমাদের কথা হয়েছে। তো তিনি আমাদের ঘটনার বৃত্তান্ত বলেছেন যে সকাল 11টা নাগাদ আসলে এই ঘটনাটি ঘটেছে এবং এখানে হাতির যে মাহুত রয়েছেন তার নাম আজাদ, তিনি 2019 সালে চিড়িয়াখানায় যোগদান করেন এবং সেই প্রেক্ষিতে যেহেতু মাহুতের পরিবাররা বংশ পরম্পরায় এই কাজে নিয়োজিত থাকে, তার 17 বয়সী ছেলে তাকে নিয়ে এসেছিলেন তিনি, এরা মানে ঢাকায় নিয়ে এসেছিলেন কুলাউড়া থেকে। তো নিয়ে আসার পরে আজকে সকাল 11টা নাগাদ তো হাতির মাহুত আজাদ উনি ওনার ছেলেকে নিয়ে হাতির যে প্রশিক্ষণ কেন্দ্র আছে অর্থাৎ প্লেগ্রাউন্ড আছে সেখানে নিয়ে যায়। তো স্বাভাবিকভাবে চিড়িয়াখানার কিউরেটর দাবি করেছেন যে যেহেতু মাহুতকে চেনে হাতি, চিড়িয়াখানায় অবস্থানরত হাতিগুলো মাহুতের পোষ্য, কিন্তু তার ছেলেকে চেনে না, না চেনার কারণে হাতিগুলো উশৃঙ্খল হয়ে যায় এবং তৎক্ষণাৎ হাতিগুলো তার উপরে হাতি আক্রমণ করে এবং আক্রমণের এক পর্যায়ে তাকে চরমভাবে আহত অবস্থায় উদ্ধার করা হয় সেখান থেকে এবং পরবর্তীতে হাসপাতাল নেওয়ার পথে সে মৃত্যুবরণ করে বলে চিড়িয়াখানার পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। আমরা এই ব্যাপারে স্থানীয় যারা ছিল, আশেপাশে যারা ছিল তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তবে অনেকেই বিষয়টি জানেন না বলে আমাদের কাছে জানিয়েছেন। তবে এই ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং সেই তদন্ত কমিটির প্রেক্ষিতে পরবর্তীতে কী ব্যবস্থা নেওয়া হবে সেটি পরবর্তীতে আমাদেরকে জানানো হবে বলে বলা হয়েছে।